এবার দেবের পাশে দাঁড়িয়ে বড় ঘোষণা অভিষেকের, ডিসেম্বরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান, তবে অবশ্যই দেবকে জেতালে। লোকসভা ভোট যতই এগিয়ে আসছে ততই চলছে প্রচার, মিটিং, মিছিল পর্ব। আর হেলিকপ্টারে অবতরণ করেন অরবিন্দ স্টেডিয়ামে পশ্চিম মেদিনীপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে ঘাটাল কলেজের সামনে হুট খোলা গাড়িতে রোড শো করেন তিনি। সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী। এদিন ছিলেন মন্ত্রী মানুষ ভুঁইয়া, মন্ত্রী শিউলি সাহা, ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিস উদাইদ। ঘাটাল কলেজ বিবেকানন্দ মোড় পর্যন্ত দীর্ঘ 1 কিলোমিটারও বেশি রোড শো করেন। তিনি বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবে রূপায়ণ করতে হলে অবশ্যই দেবকে ভোট দিতে হবে, আর ডিসেম্বরের মধ্যেই ঘাটাল মাস্টার প্ল্যান ইমপ্লিমেন্ট হবে বলে স্পষ্ট জানিয়েছেন। এদিন কেন্দ্রের বিরুদ্ধে আবারও বিমুখতার ছবি স্পষ্ট লক্ষ্য করা যায় অভিষেকের গড়ায়। তিনি বলেন, কেন্দ্র টাকা না দিলে রাজ্য টাকা দেবে, আর তাতেই হবে ঘাটাল মাস্টার প্ল্যান। তার এই ঘোষণা শুনেই হাত তালিতে ভেসে ওঠে গোটা এলাকা। আমি তাকেও বলবো মিথ্যে কথা বেশি বলতে নেই, দু একটা বললে হয়তো মানুষকে তোমরা যেভাবে বোকা বানিয়েছো বোকা বানাতে পারবে, কিন্তু প্রতিনিয়ত যদি মিথ্যে কথা বলো তাহলে মানুষ কিন্তু যে ভাষায় জবাব দেওয়ার সে ভাষায় দেবে। বিজেপি নির্বাচিত বিধায়ক খড়গপুর থেকে জিতেছে, কবে জিতেছে? 21 সাল। চলে যান খড়গপুরে, দেখুন খড়গপুরের জন্য 10 পয়সার কোনো উন্নয়ন করেছে কিনা। কেন্দ্র সরকারের কাছে যখন খড়গপুরের মানুষের সার্বিক কল্যাণের জন্য কবার দরবার করেছে, কবার মিটিং করেছে, কবার মিছিল করেছে, আপনি দেখতে পাবেন না। সে তৃণমূলকে হারাবে, দেবকে হারাবে এবং ঘাটালের মানুষকে বিভ্রান্ত করতে নেমেছে। আমি বলবো আগে খড়গপুর সামলাও, পরে তুমি ঘাটাল নিয়ে ভেবো। তার কারণ বিজেপির নিজের লোকেরাই চায় না যে এরকম 2 নম্বরি লোক যার পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল অব্দি 2 নম্বরি। আমি তো ঢুকতে দিইনি, আবার বলেছে আমি অভিষেক ব্যানার্জির অফিসে যাইনি। আমি আবার বলবো সংবাদ মাধ্যমের কাছে, বলো বাবা যাইনি, তাহলে আমিও সিসিটিভি ফুটেজটা ছাড়বো, কত টানে কত চাল প্রমাণ করবো। যে মানুষের সামনে মিথ্যে কথা বলছে তাকে জবাব দিয়ে প্রত্যাখ্যান করবেন হে কিনা, আর যে মাথা উঁচু করে লড়ছে তাকে জেতাবেন কিনা, যে খাটার মাস্টার প্ল্যানের জন্য লড়ছে তাকে জেতাবেন কিনা। দেবকে ভোট দেওয়া মানে আগামী দিন খাটার মাস্টার প্ল্যান বাস্তবায়িত হওয়া, এটা আমাদের গ্যারান্টি, তৃণমূল কংগ্রেসের গ্যারান্টি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্যারান্টি, আগামী দিন খাটার মাস্টার প্ল্যান হবে। কারণ ক্ষমতা থাকলে আজকে দেখিও চ্যালেঞ্জ করে দিয়ে গেলাম, বলেছিলাম কন্যাশ্রী দেবো, পেয়েছেন কিনা? স্বাধীনতার আগে থেকে লড়াই, মানে যখনই বেশি বৃষ্টি হয় তখনই ঘাটালের সঙ্গে সঙ্গে পাঁশকুড়, ওদিকে দেবরা, পিংলা, দাসপুর, ওদিকে কেশপুর, আরামবাগ, অনেকগুলো অঞ্চল 30 লক্ষ মানুষ এতে প্রভাবিত হয়। অনেক অঞ্চল জলের মধ্যে ডুবে থাকে মাসের পর মাস। আমি কথা দিয়েছিলাম 2014-তে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলবো, এবং যেটা আমি বলেওছিলাম পার্লামেন্টে বাংলায় বলেছিলাম, এবং 2019-এ জেতার পরেও বলেছিলাম। আমার ভালো লাগা এইটাই কে যেটা কেন্দ্র সরকার করতে পারেনি, তারা শুধু ভোটের রাজনীতি করে গেছে। আমাদের নেত্রী, আমাদের অভিষেক বাবু, তারা ভোটের রাজনীতি করে না। যারা যারা ওনারা যা যা প্রমিস করেছেন আজ অব্দি, সেটা লক্ষ্মীর ভাণ্ডার হোক, স্বাস্থ্যসাথী কার্ড হোক, 21-এ নির্বাচনের আগে সব কথা দিয়েছেন তা রেখেছেন। এবং ঘাটাল মাস্টার প্ল্যানটা যেটা মানুষের স্বপ্ন নয়, মানুষের লড়াই করার একটা এ ছিল, মানুষ যন্ত্রণায় ভুগত যখনই বেশি বৃষ্টি হতো, সেই যন্ত্রণাটা আমি 10 বছর ধরে বুঝেছি। এবং আমি অসংখ্য ধন্যবাদ জানাবো, যেহেতু অভিষেক বাবু আমার সামনে আছেন, কে এই স্বপ্নটাকে সত্যি করার জন্য। এবং ঘাটাল আমি জানি না, মানে কে জিতবে কে হারবে সেটা পরের ব্যাপার, আমি এটা বিশ্বাস করি না। যে মানুষের বিশ্বাসকে অর্জন করবে, যে মানুষের কাজ করবে, যে মানুষের সুখে দুঃখে আপদে বিপদে যে থাকবে, সেই দলেরই জেতা উচিত। এবং এইটা পরিষ্কার, অন্তত বাংলায় এটা পরিষ্কার, যে যাই বলুক না কেন, টিভির সামনে, মিডিয়ার সামনে, মমতা ব্যানার্জি গত 13 বছর ধরে মানুষকে যেভাবে, বাংলার মানুষকে যেভাবে আগলে রেখেছে, আমার মনে নেই যে অন্য কোন রাজ্যে তাদের মুখ্যমন্ত্রী এইভাবে তাদের মানুষকে আগলে রাখতে পেরেছে কিনা। তার জন্য
দিদিকে ধন্যবাদ এবং অভিষেক বাবুকে ধন্যবাদ ঘাটাল মাস্টার প্ল্যানের স্বপ্নটাকে সত্যি করার জন্য। এবারে বাকি কথাটা আমরা ওনার মুখে শুনে নেবো।